একটা রেস্টুরেন্ট শর্মা হাউস, তার উপর আছে একটা আপনার শোরুম সিঙ্গারের। হ্যাঁ হ্যাঁ, তো এখানে ঠিক 6টার আগে এমন একটা বিকট শব্দ হয়েছে, যে বিকট শব্দের কারণে লাইক ইস ভূমিকম্পের মতো এমন একটা ট্রান্সফার হয়েছে। ওই দেখেন পাশে আরো এই দেখেন দুইটা বাস দেখেন, ওই দেখেন আরো এই বিকট শব্দের কারণে এগুলো এমন একটা শক্তি ট্রান্সফার হয়ে বিকট হয়ে এগুলো অটোটি ভেঙে গেছে। ভিতরে দুইতলা ধসে পড়েছে এবং নিচে কিছু যাত্রী লোক ছিল, আমরা নিচে উদ্ধার করেছি। একটা বাচ্চা ছিল, কতজন হবে নিচে? এদের নিচে 4-5 জন পেয়েছি। একটা মায়ের কোলে একটা বাচ্চা ছিল মা সহকারে, প্লাস হচ্ছে আপনার এদের নিচে যখন যে বিকট শব্দ হওয়ার পরে এটা নিচে ধসে পড়ার পরে এসব যাত্রীকে আমরা আশেপাশে এলাকার লোকজন যারা ছিলাম সবাই হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। মোটামুটি অনেক লোক ইঞ্জুর হয়েছে। কতজনকে পাঠিয়েছেন হাসপাতালে? কতজনকে? আমি এটা নিচ থেকে পাঠাইছি 4 জন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যা মানুষ ছিল এই তাই, আর বাইরে কিছু নাই। কতজন মারা গেছে এরকম কোনো তথ্য পাইছে? অ্যাকচুয়ালি আমরা তো মারা অবস্থা কাউকে পাই নাই, আমরা ইনজুর্ড অবস্থা পেয়েছি। যাদেরকে ইনজুর্ড পাইছেন কি ধরনের সমস্যা? ওরকম আপনার ধরেন সবাই মৃত্যু মতন অবস্থা ছিল, মাথা কাটা ফেটে গেছে, বেশি ক্ষতি হয়েছে এইটার মধ্যে মানুষ কিছু। গাড়িতে যারা ছিল তাদের বেশি ক্ষতি হয়েছে নাকি? এখানে আমি বলি এই ভবনের নিচে আমি এখন পেয়েছি 4টা মানুষকে, একটা এই যে ধরেন এগুলোর উপরে নিচে নিচে এগুলোর নিচে বাচ্চা সহকারে, হ্যাঁ মা বাচ্চা মা সহকারে মায়ের কোলে তো বাচ্চাটা, আমরা তাকে কি পেয়েছি। এরপরে উদ্ধার করার পর আরও একটা দুইটা লোককে পেয়েছি। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। আশা রাখি এই মুহূর্তে এখন আর কেউ নাই, সিভিল সার্ভিস সময় এসে। হ্যাঁ হ্যাঁ।